রাজ্য মেডিকেল কাউন্সিলের ভোট প্রক্রিয়াতেও অশান্তি। ব্যালট জমা দেওয়ার পরে ব্যালট বক্স সিল করায় বিলম্বের অভিযোগ, বিরোধীদের। রাজ্য মেডিকেল কাউন্সিলের ভোট প্রক্রিয়াতেও অশান্তির অভিযোগ উঠছে। ব্যালট জমা দেওয়ার পরে ব্যালট বক্স সিল করায় বিলম্বের অভিযোগ, করছেন বিরোধীরা। রাজ্য মেডিকেল কাউন্সিলের আজ ভোট ছিল, সেই ভোট প্রক্রিয়াতেও অশান্তি। ব্যালট বক্স জমা দেওয়ার পরে ব্যালট বক্স সিল করায় বিলম্বের অভিযোগ বিরোধীদের। ঝিলম করণ যে আমাদের সঙ্গে রয়েছে, ঝিলম, ঠিক কি কারণে এই উত্তেজনা এবং বিরোধীদের কি অভিযোগ? যেটা আমরা বলতে চাইছি যে এই মুহূর্তে আমরা যে রাজ্য মেডিকেল কাউন্সিলের দপ্তরের সামনে রয়েছি এবং এখানে বারবার আজকে অভিযোগ উঠেছে ব্যালট জমা দেওয়া নিয়ে। ব্যালট জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, তারপরেই আচমকা উত্তেজনা। উত্তেজনার কারণ মূলত যারা বিরোধী গোষ্ঠী তাদের অভিযোগ যে ব্যালট জমা দেওয়ার পর ব্যালট বাক্স সিল করার যে প্রক্রিয়া সেটা সময় মতো হচ্ছে না। যারা রয়েছেন, যারা অভিযোগ করছিলেন, তাদের সঙ্গে কথা বলবো। ডক্টর মানুষ ডুমরে, অভিযোগ শুধু আজকের নয়, এই কদিন ধরেই আমরা দেখছি এরকমও হয়েছে যা পরিস্থিতি, যে আপনারা তো জানেন যে কিছুদিন আগে গত 11 তারিখ ওই মোটর পার্টসের ব্যবসায়ী, সেই ব্যবসায়ী হচ্ছে বস্তা ভরা ব্যালট নিয়ে এসে এখানে ফেলবার চেষ্টা করছিল। এবং আমরা তারপরেই যখন দেখতে পেলাম যে গত 2018 সালের নির্বাচনকের মতোই আবার এবারও প্রহসনে পরিণত করা হবে, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস পুরো দিন রাত এক করে তাদের সমর্থকরা চিকিৎসা। এই মুহূর্তে কি অভিযোগ হচ্ছিল? মুহূর্তের অভিযোগ হচ্ছে যে 4টের সময় ভোটের প্রসিডিওরটা শেষ হয়ে গেছে, তারপরে নিয়ম হচ্ছে ক্যান্ডিডেটদের সামনে, যারা ক্যান্ডিডেট আছে তাদের সামনে যে ব্যালট বক্স আছে সেই ব্যালট বক্সগুলোকে সিল করার কথা, এবং সেটা সিল না করে অহেতুক টালবাহনা করছিল। তারা কি কেন টালবাহনা করছিল বলে আপনাদের? আমাদের জানি না, আমাদের সন্দেহ যে ভেতর থেকেই কোথাও না কোথাও গোলমাল হচ্ছে, কিংবা শাসক গোষ্ঠী যারা আছে তারা এই নির্বাচনকে প্রহসনে পরিণত করবার জন্য কোনো একটা পদ্ধতি তারা অবলম্বন করছে। ব্যালট বাক্স সিল করার কি নির্দিষ্ট সময় আছে? নিশ্চয়ই, যখন আমার ভোটিং প্রসিডিওর শেষ হয়ে যাবে তখনই তো ব্যালট বাক্স সিল করতে হবে, তারপরে ডিলে কেন করা হবে? সমস্ত নির্বাচনের এটাই নিয়ম। তো এইটাই মূল অভিযোগ যে ব্যালট বাক্স তারা সিল করতে হবে, সময় মতো সিল করতে হবে, এবং সময় মতো সিল হচ্ছিল না কারণ তাদের বক্তব্য 4টের সময় ব্যালট জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, গেট বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে তালা দেওয়া হয়েছে, পুলিশি প্রহরাও বসে গেছে, কিন্তু ভেতরে সিল করার জন্য, ব্যালট বাক্স সিল করার জন্য যারা প্রার্থী তাদেরকে ভেতরে যেতে দেওয়া হচ্ছিল না। এবং তাদের অভিযোগ যে এই যে ভেতরে দিতে যাওয়া হচ্ছে না, তাদেরকে যেতে না দেওয়ার পেছনে তারা একটি অভিযোগ করছেন যে এটা নির্দিষ্ট করে হয়তো যে ব্যালট বাক্স নিয়ে কারচুপি করার জন্য এরকম করছে, এই অভিযোগ। তবে সেই অভিযোগ শাসক পক্ষের তরফ থেকে অস্বীকার করা হয়েছে এবং পুলিশের পরিস্থিতিতে, পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। অভিযোগ এবং পাল্টা অভিযোগকে কেন্দ্র করেই এখনও উত্তেজনা। এবং আজকে তোমাকে জানিয়ে রাখবো, রাজ্য মেডিকেল কাউন্সিলে যে গণনা সেটা আগামীকাল শুরু হবে। আজকে বিকেল 4টের সময় ব্যালট জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে, কিন্তু ব্যালট জমা দেওয়ার পরে ব্যালট বাক্স সিল করার যে প্রক্রিয়া সেটাই বিলম্ব হচ্ছিল, এবং সেই বিলম্ব হওয়াকে নিয়েই বিরোধীদের এই উত্তেজনা এবং তাদের যাবতীয় অভিযোগ। ধন্যবাদ ঝিলম। রাজ্য মেডিকেল কাউন্সিলের ভোট প্রক্রিয়াতে অশান্তি, ব্যালট বক্স জমা দেওয়ার বক্স সিল করার যে প্রক্রিয়া তা কেন বিলম্ব করা হচ্ছে প্রশ্ন তুলছেন বিরোধী গোষ্ঠী। না,